হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা মাছের দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। এটা ফিশ ফ্রাই রেসিপি বলতে পারো। ফিশ ফ্রাই আমরা সাধারণত ভেটকি মাছ দিয়ে করে থাকি, কিন্তু আজকে আমি এমনি সিম্পল ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা শেয়ার করব, যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। আর এটা একদম অন্যভাবে আমি একটুখানি ট্রাই করব। তোমরা এখানে মাছের ফিলেও কিন্তু ব্যবহার করতে পারো। আমি একদম ঘরোয়াভাবে এই রেসিপিটা ট্রাই করছি। একে কিন্তু আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, শুকনোয় কোনো তেল দেব না। শুকনো কড়ার মধ্যে কতগুলো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, অবশ্যই ভেঙে দিও। আর জিরে, আর দিয়েছি একটু গোটা গোলমরিচ। সমস্তটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি এটা একটুখানি মিক্সিং জারে দিয়ে এটা একটু ব্লেন্ড করে নেব, যে যাতে এটা গুঁড়ো হয়ে যায়। এইটা কিন্তু আমরা ভেজে নিয়েছিলাম রেডি করব বলে। তো এই দেখো, এরকম একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার এদিকে একটুখানি দেখাই যে কী কী আর লাগবে রেডি করতে হবে। দেখো, পেঁয়াজ কুচো, আদা, রসুন আর লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটাকে কুচো করে নিয়েছি, আর আদা রসুনটা আমি গ্রেট করে নিই। আমি এইভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে করছি, কেননা ভেটকি মাছ বা ভেটকি মাছের ফিলে সবসময় সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য একটুখানি ঘরোয়া পদ্ধতি আজকে এইভাবে তোমাদের সাথে এই ফিশ ফ্রাইয়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। মাছ নিয়ে নুন, হলুদ আর একটুখানি আমি লেবুর রস মাখিয়ে রেখে দেবো। তো একটুখানি জাস্ট রাখি, মানে মেখে রাখলেই হয় তাহলে বেশ। আর লেবুটা দিলে না মাছের যে একটা গন্ধ থাকে সেইটা থাকে না, সেটা চলে যায়, বেশ একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। তো যাই হোক, একটুখানি রেখে দিয়েছিলাম, তাও খুব বেশিক্ষণ রাখিনি, 10 মিনিট মতো। দিয়ে দেখো, মাছগুলোকে একটুখানি গরম জলে সিদ্ধ করে নেবো। তো আমি এখানে 8 মিনিট মতো সিদ্ধ করেছিলাম, তোমরা দেখে নিও, বুঝতেই পারবে মাছ সিদ্ধ হয়ে গেলে। তো দেখো, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়েছি ভালো করে, জল থেকে আলাদা করে নিয়েছি। নিয়ে এবার আমি কাঁটাগুলোকে বেছে নেবো। তো দেখতেই পাচ্ছ, এই যে কাঁটাগুলোকে বাদ দিয়ে দেবো, এবারে কিন্তু ভালো করে মাছগুলোকে বেছে নেবো, যার জন্য আমি মাছের পেটি নিয়েছি। কেননা পেটি নিলে কাঁটা বাঁচতে সুবিধা হয়। তো আগেও বলেছি, তোমরা যদি কেউ মনে করো যে মাছের গাদা নেবে, সেটাও কিন্তু নিতে পারো। তো যাই হোক, এইভাবে আমি সমস্ত মাছটাকে ভালো করে বেছে নেব। ঠিক আছে, এইগুলো ভালো করে বেছে নিয়ে মাছটাকে আমি হাতের সাহায্যে আমি স্ম্যাশ করব। তোমরা যে কোনো কিছু দিয়ে এটাকে বেশ একটুখানি স্ম্যাশ করে নিতে পারো। তো আগে এগুলো মাছটা, চলো চটপট আমি কাঁটাগুলো আলাদা করে দিই। তো দেখো, কাঁটাগুলো আমাদের আলাদা করা হয়ে গেছে, তাও ভালো করে দেখে নিচ্ছি যে এর মধ্যে কাঁটা আছে কি না। তো রেডি হয়ে গেছে আমাদের এই মাছটা, পুর করব এবার। পুরটাকে রেডি করব, তার জন্য কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তাতে দেখো, যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে রসুন, যেগুলো গ্রেট করে রেখেছিলাম, এখানে কিন্তু চেষ্টা করবে এরকমই গ্রেট করে বা একদম ছোট্ট ছোট্ট করে চপ করার, বাটা মশলা এখানে দেবে না। তো দেখো, আর আদা যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তাহলে পেঁয়াজ, লঙ্কা কুচো আর আদা রসুন যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে এটা কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু একটু বেশি বেশ লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজা হয়ে গেলে দেখাচ্ছি তোমাদের। আর দেখো, এখানে একটুখানি নুন দিয়ে দিয়েছি, নুন দেওয়াতে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, এবার এটা লাল হয়ে গেছে। এবার এর মধ্যে যে মাছটা আমরা বেছে রেখেছিলাম সেই মাছটা আমি একদম ভালো করে আমি হাতের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি, সেই মাছটা কিন্তু এবার এর মধ্যে ঢেলে দেবো। তো খুব মুখরোচক একটা সুন্দর ইয়ামি রেসিপি, অবশ্যই এটা ট্রাই কর। আমি আগে থেকে একটা আলু, বেশ বড় মাপের আলু সিদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম। সেই আলু সিদ্ধটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইভাবে কিন্তু মিশিয়ে নেব। তো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে এটা ট্রাই করেছি, কেননা সবার কাছে সবসময় সব রকম উপকরণ, তাই কিভাবে সহজে সবাই এইটা বানিয়ে নিতে পারে সেই জন্যই একটু তার প্রচেষ্টা। তো এখানে ধনে পাতাটাকে আমি কুচিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে যে ভাজা মশলাটা সেটাও কিন্তু একটুখানি মিশিয়ে নেব আমরা এর মধ্যে।
এটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমে একটু নুন আর এই যে ভাজা মশলা এটাও কিন্তু অ্যাড করব। দুর্ভাগ্যবশত যে আর এখানে আমি ব্রেড ক্রাম করেছি ওই পাউরুটির যে সাদা অংশ সেটা দিয়ে, সাদা অংশটা দিয়ে ব্রেড ক্রাম যদি করো মানে জাস্ট পাউরুটির সাদা অংশটা নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নেবে, তাহলেই ব্রেড ক্রাম ঘরোয়া ব্রেড ক্রাম রেডি হয়ে যাবে। আমি সাদা অংশটা নিয়েছি তাই সাদা হয়েছে, আর তোমরা যদি সাইডগুলো চাও নিতে পারো তাহলে কালারটা কিন্তু একটু ব্রাউনিশ আসবে, আর যদি পুরো সাদা অংশটা নাও দেখো তাহলে কিন্তু এইরকম আসবে। আর আমি এরকম শেপ দিয়েছি, তোমরা কিন্তু মনে করলে স্কোয়ার দিতে পারো। আমি খুব বেশি দিচ্ছি না, ভেবেছিলাম আর একটা দিতে পারবো কিন্তু মনে হচ্ছে যে এখানে ধরবে না, সেই জন্য আমি দুটো করেই ভেজে নেবো। এখানে আমি চারটে এরকম শেপ দিয়েছি, চারটে রেডি হয়েছে, তো এইভাবে বানিয়ে ফেলেছি। তো এটা খেয়েও কিন্তু বোঝা যাবে না যে কী মাছের খাচ্ছ, দারুণ কিন্তু এটা হয়, সেই জন্য একবার রিকোয়েস্ট থাকলো এইভাবে ট্রাই করার। আর আমি ভিডিওটা যখন এটা করছিলাম তখন আমি ভেবেছি ক্যামেরাটা অন করেছি, পজ হয়ে গিয়েছিলো, তার জন্য তোমাদেরকে এই শেপগুলো যে দিচ্ছিলাম সেটা দেখানো হয়নি। তো শেপ সেটা কোনো ইম্পর্ট্যান্ট না, কেননা এটা তোমরা তোমাদের মতো জাস্ট যেমন পুরো প্রসেসিংটা করেছি সেরকম করে জাস্ট শেপটা তোমরা দিয়ে নেবে। তো আমার ভিডিওটা পজ হয়ে গিয়েছিলো, আমি বুঝতে পারিনি সেই জন্য সেইটা দেখাতে পারিনি, পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি, শুধু এই শেপটা এইভাবে দিয়ে নিও। তো রেডি হয়ে গেছে আমাদের এই রেসিপিটা। থ্যাংকস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগে। তো টাটা।